আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি হাউস অফ এনুবিডিয়ান্সের নিয়মিত অনুষ্ঠান লাইভ আড্ডা উইথ এনুবিডিয়ান্সে। অনুষ্ঠানটি আজকে আমাদেরকে স্পন্সর করেছে ক্লেমন। আশা করি এই করোনাকালীন সময়ে আমরা সবাই সুস্থ এবং নিরাপদে আছি। অনুষ্ঠানটি শুরু করবার আগে বিজয়ের এই মাসে প্রথমে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর সেনাদের, যাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ আর লাল সবুজের পতাকা। পুরো আড্ডা জুড়ে আমি সঞ্চালনায় থাকছি আরাফাত সিয়াম। আজ রাতে আমাদের সাথে আড্ডাতে যুক্ত হয়েছেন এমন একঝাঁক তরুণ এনুবিডিয়ান্স, যারা নিজেদের মেধা ও কাজের মধ্য দিয়ে স্বমহিমায় এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের হাউস অফ এনুবিডিয়ান্সের সাফল্যের পতাকা। আজকের অনুষ্ঠানে মজার কিছু সময় কাটানোর জন্য আমাদের মাঝে সাদরে আমন্ত্রণ জানাই হাউস অফ এনুবিডিয়ান্সের অন্যতম শক্তিশালী একটি ইউনিট গভর্নমেন্ট আজিজুল হক কলেজ বগুড়া টিমকে। বগুড়া টিম, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। প্রথমে লাইভটি শুরু করবার আগে আমরা সবাই লাইভটি শেয়ার করে দিই এবং আমরা কমেন্টে জানিয়ে দিই যে আমাদের শেয়ার হয়েছে কিনা, যাতে আমাদের বাকি দর্শক বৃন্দ দেখতে পারেন। সবাই একটু আগে শেয়ার করে দিই, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি, বাকিরাও করবেন। আমার টিম মেম্বাররা শেয়ার হয়েছে, জানান জানান, দ্রুত জানান। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো শেয়ার হয়ে গিয়েছে। তো এবার আসি আমাদের বগুড়া টিমের কাছে। বগুড়া টিম, আপনাদের সবাইকে হাউস অফ ইনভিডেন্সের আড্ডায় যুক্ত হতে দেখে আজকে অনেক ভালো লাগছে। আশা করি পরবর্তী সময়টুকু আমাদের দর্শক বৃন্দ আপনাদের কাছ থেকে দারুণ কিছু গল্প শুনতে পারবে। প্রথমেই আমি আজকে আমাদের অতিথি বৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। সরকারি আজিজুল হক কলেজ টিমের এই টিমটি গঠন করা হয় এই বছরেরই 6 তারিখে, জুলাই মাসের 6 তারিখে। তারপর থেকে আমরা দেখতে পাই যে তারা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে হাউস অফ এনুবিডিয়ান্সকে সংযুক্ত করেছে। আর আজকে আমাদের টিমের অতিথিবৃন্দর নামগুলো আমি একটু বলে দিতে চাই। প্রথমে আমাদের সঙ্গে আজকে আছেন শুভদে। শুভদে ভাই আছেন হলো কোঅর্ডিনেটর হিসেবে। তারপর আছেন হলো জাহিদ হোসেন তামিম, স্টুডেন্ট অফ এইচসি, উনিও আজকে পারফরমেন্স করবেন। এরপর আছেন হলো শর্মিষ্ঠা মুস্তাফি। তারপর আছেন হলো আমি দেখতে পাচ্ছি রাকিবুল হাসান, এক্সিকিউটিভ অফ বকুড়া আজিজুল হক কলেজ টিম। তারপর আছেন শফিউল ইসলাম, প্রমা দে, আইরিন আক্তার নিশা, এবং আছেন হেফজুর রহমান আতিক এবং মুসলিমা মনিরা। আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা, তো আমি চলে যাচ্ছি এবার আমাদের একটি বলতে পারি সারপ্রাইজ। যদিও আজকে আমাদের আজকে অনুষ্ঠানটি অনেক দেরি হয়ে গিয়েছে কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে, আমরা আজকে আমাদের সঙ্গে নিয়ে এসেছি এমন একজন মানুষকে যিনি আমাদের হাউস অফ ইনভিডিয়ান্সের বগুড়া এই টিমটিকে ক্রমাগত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে যাচ্ছেন তার কথা এবং কাজের মাধ্যমে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অন্যতম একজন অতিথিকে, ফখরুল স্যারকে। স্যার, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? খুব সম্ভবত স্যারের নেটওয়ার্ক কানেকশনটি একটু দুর্বল হয়ে গিয়েছে, স্যার খুব সম্ভবত আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমরা যদি স্যারকে আবার পরবর্তীতে পেয়ে যাই তখন আমরা আবার কানেক্ট করব। তো আচ্ছা, আমি এবার চলে যাচ্ছি শুভ ভাই আপনার কাছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি। আচ্ছা, খুব সম্ভবত স্যার আবার ফেরত এসেছেন। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছো? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আপনার কাছে কিছু দুইটা প্রশ্ন নিয়ে এসেছি আজকে আমি, স্যার যদি অনুমতি দেন করে ফেলবো। হ্যাঁ, প্লিজ স্যার। প্রথমত, হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি স্যার। স্যার, প্রথমত হাউস অফ ইনভিডিয়ান্স এর কর্মকাণ্ড আমরা যতটুকু অগ্রসর করতে পেরেছি পুরোটাই আসলে দেখা গিয়েছে আপনাদের মতো মানুষদের কারণে, কারণ আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহায়তা না থাকলে আমরা এতদূর পর্যন্ত আসতে পারতাম না, প্রতিটা ক্যাম্পাসে আমরা আমাদের লিডারদেরকে উজ্জীবিত করতে পারতাম না। স্যার, আপনার কাছে যেটা প্রশ্ন যে এই এক বছরে হাউস অফ ইনভিডিয়ান্স এর যতগুলো কর্মকাণ্ড আপনি দেখেছেন বা আপনি যতদিন থেকে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে পরিচিত হয়েছে, এর মধ্যে আপনি কি কি ভালো গুণ খুঁজে পেয়েছেন যা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উপকারী? ধন্যবাদ সিয়াম। আসলে একটা বিষয় হচ্ছে কি, হাউস অফ এনুবিডিয়ান্স
এটা খুবই সাম্প্রতিক আর কি, যেটাকে বলা চলে যে খুব বেশি দিনের পুরনো না, বছর খানেক হলেই শুরু হয়েছে। প্রতিটা, যেমন একটা গাড়ি যখন চালা শুরু করে, প্রথমে কিন্তু সে আসলে ফুল স্পিডে ওঠে না, প্রথমে চাকা একটু আস্তেই ঘোরে। তো আমিও যেটা মনে করি যে তোমাদের যাত্রাটা শুরু হয়েছে, এটার প্রথম দিকে হয়তো একটু ধীর গতিতে হবে, কিন্তু এটা আসলে পরবর্তীতে খুবই দ্রুত বেগে চলবে বলেই আমি এটা আশা করি। বাংলাদেশের একটা বৃহৎ অংশের স্টুডেন্ট এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে, যদিও বিভিন্ন জায়গায় আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নানান ধরনের অবহেলা বা নানান ভাবে তাদেরকে ছোট করা হয়, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে খুবই পরিশ্রমী, এবং তাদেরকে পরীক্ষায় পাশ করার জন্য বা পরীক্ষায় ভালো করার জন্য অনেক পরিশ্রম করতে হয়। এখানে অনেক মেধাবী ছাত্র আছে, তো এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ যে সব ছাত্র, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই একত্রিত হচ্ছে, বিভিন্ন কলেজের ছাত্ররা একে অপরের সাথে পরিচিত হতে পারতেছে, এবং এটার একটা প্ল্যাটফর্ম হিসেবে এনউবিডিএন্স একটা ভালো মাধ্যম হিসেবে কাজ করছে। তো আমি অবশ্যই শুভকামনা করি। তোমাদের যে কার্যক্রম যেগুলো চলতেছে এগুলো সবগুলোই প্রশংসনীয় কার্যক্রম, তবে এটাকে তোমরা চালুটা অব্যাহত রাখবে এবং পাশাপাশি নতুন করে কিছু পরিকল্পনা করা, আগে সবার ভিতরে একটা ইন্টার কমিউনিকেশন স্থাপন করতে হবে, যাতে তোমরা তোমাদের নিজেদের মতামত গুলো শেয়ার করতে পারো একে অপরের সাথে, এক কলেজের সাথে আর এক কলেজের যোগাযোগ যেন থাকে, ছাত্রদের সাথে অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া পুরোটাই যেন এই জিনিসগুলো। আমি কিছুদিন আগেই, এই সম্ভবত এটা 19 তারিখে, আমার আজিজুল হক কলেজে যে ছাত্রগুলো শুভ এবং আরো বেশ কয়েকজন ছেলে ছিল, সবার সাথে আমি একটু বসেছিলাম। আমি সেদিন বলেছিলাম যে তোমরা তোমরা এই এনউবিডিএন্স এর কথাগুলো তোমরা নিয়ে যাও, তাদেরকেও যুক্ত করো, আবার কিছু কিছু কর্মকাণ্ড তোমাদের ভিতরে, বিশেষত স্টাডি সার্কেল, কিছু হয়তো জন কাজের সাথেও যুক্ত হও, এবং পাশাপাশি ধন্যবাদ স্যার আপনাকে। স্যার মূল খুব সম্ভবত বিষয় বেশি গুরুত্ব তোমরা অবশ্যই দিবা, না হয় যে হয়তো লেখাপড়াটা। হ্যাঁ হ্যাঁ জি স্যার, স্যার আচ্ছা আপনাকে ধন্যবাদ, খুব তোমার সম্ভবত প্রশ্নের উত্তর আমি আসলে অনেক লম্বা দিয়ে ফেলছি, দুঃখিত। হ্যাঁ ধন্যবাদ স্যার, আপনার কথাগুলো আসলে অনেক বেশি অনুপ্রেরণার। স্যার আবারও আমরা আপনার কাছে ফিরে আসবো শুন, ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা আমরা এবার আমাদের অনুষ্ঠানের মূল পর্বে ফিরে যেতে চাই। এতক্ষণ ধরে আমরা শুনছিলাম আমাদের বগুড়া আজিজুল হক কলেজ টিমের একজন শ্রদ্ধেয় শিক্ষকের কিছু বাণী। এবার আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যেতে চাই। আমাদের আজকের অনুষ্ঠানের একদম শুরুতেই আছে একটি রবীন্দ্রসঙ্গীত। তো আমরা কি সবাই রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য তৈরি? কমেন্ট করে জানাবেন। আচ্ছা আমাদের সাথে আছেন এবার জাহিদ হোসেন তামিম ভাইয়া। জাহিদ হোসেন তামিম ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি কি রবীন্দ্রসঙ্গীত না দেশাত্মবোধক গান, কোনটা কোনটা শুনবেন আজকে? আমি দেশাত্মবোধক গান। আচ্ছা দেশাত্মবোধক গান শুনতে পারবো তাহলে। ভাই আপনি তাহলে শুরু করে দিন, আপনার একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনি আপনার পারফরমেন্সটি শুরু করে দিন। ওকে, আমি মোহাম্মদ জাহিদ হাসান তামিম, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। আমি একটি দেশাত্মবোধক গান গাইব, চলুন শুরু করি। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তরি এমন কালো মেঘে, তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ জাহিদ ভাই আপনাকে অসাধারণ একটি গান আমাদের সামনে পরিবেশন করার জন্য। পরবর্তীতে আমাদের সঙ্গে আছেন শর্মিষ্ঠা মুস্তাফি আপু। আপু শুনতে পাচ্ছেন? জি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, জি আপু শুনতে পাচ্ছি। আমাদের জন্য আজকে কি নিয়ে এসেছেন আপনি একটু শুনতে চাই। আমি আজকে একটা নজরুল সঙ্গীত পরিবেশন করব আপনাদের মাঝে। আচ্ছা আপু, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনি শুরু করে দিন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি শর্মিষ্ঠা মুস্তাফি, অনার্স তৃতীয় বর্ষ, পরিসংখ্যান বিভাগ, আজিউল হক কলেজ, বগুড়া। এখন শুরু করি। পরদেশি মে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মে সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, তাদের কি প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কিস থা, বিরহ ব্যথা নাহি কিস থা, বাজে না বাঁশি নদীর তীরে, পরদেশি মে যাও রে ফিরে, বলিও আমার পরদেশি রে, পরদেশি মে
বাদলো রাতে ডাকিলে প্রিয়া, ডাকিলে প্রিয়া প্রিয়া পাপিয়া, ডাকিলে প্রিয়া প্রিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কি রে কাহারো হিয়া, ফোটে যাবে ফুল ওঠে রবে জাগিলো সে থাকি প্রাণে কোনো সাধ দেয় না কেহ, গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে পরদেশি মে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মে, পরদেশি মে পরদেশি মে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপু আপনাকে, আপনার পারফরমেন্সটা আসলে দর্শকের অনেক ভালো লেগেছে। আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি যে দর্শক খুব মুগ্ধ হয়ে শুনেছে এতক্ষণ। এমনিতে কি সব সময় আপনার এই গানের প্র্যাকটিস চলতে থাকে নাকি? হ্যাঁ, গান পড়াশোনার মাঝে মাঝে গান করা হয়, মাঝে মাঝে করা হয়, আশা করি আমাদের গানটা নেক্সট ভালোবাসি। কোনো ইনউবিডিয়েন্স এর মিটআপে আপনাকে আমরা গান গাইতে দেখবো। ধন্যবাদ আপু আচ্ছা আপনাকে। ভাই, ধন্যবাদ। আচ্ছা, এবার আমাদের সঙ্গে আছেন হজরত ইনউবিডিয়েন্স এর বগুড়া টিমের কোঅর্ডিনেটর শুভ কুমার দে ভাইয়া। ভাই আমাকে শুনতে পাচ্ছেন তো? জি ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। প্রথমত আপনার পারফরমেন্সটি দেখার আগে আপনার কাছে আমি একটি ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাই। জি আমার ভাইয়া, প্রশ্নটি হলো যে অ্যাজ আ কোঅর্ডিনেটর আপনি আপনার টিমের পুরো ম্যানেজমেন্টের ব্যাপারটা কিভাবে দেখেন বা কিভাবে আপনি সবকিছু মেনটেন করেন একটু শুনতে চাই আপনার কাছে ছোট করে। আচ্ছা, একটা কথা আছে যে শেখাতে গেলে শেখা হয়। তো একজন লিডার হিসেবে যখন আমি আমার সহকর্মীদের কোনো সাজেশন বা উপদেশ দিতে যাই, তখন আমাকে আসলে প্রথমে শিখতে হয় যে কিভাবে কাজটা করলে, সহজ উপায়ে করলে কাজটা খুব ভালোভাবে আমরা হ্যালো, খুব সম্ভবত শুভ ভাইয়ার লাইনটি কেটে গেছে, ভাইয়াকে শুনতে পাচ্ছি না আমরা। জি শুভ ভাইয়া, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করে কথা বলবেন। হ্যাঁ জি, জি একটু আনমিউট করে কথা বলুন, আপনি কন্টিনিউ করুন। ভাই আমাকে শোনা যাচ্ছে? জি জি ভাইয়া শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি হচ্ছে বেসিক্যালি হচ্ছে ট্রাই করি যে আমার টিমের যে মেম্বার গুলো আছে, এই মেম্বারদের নিয়ে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা কাজ যেন সম্পন্ন করতে পারি। এবং আমরা দল বেঁধে আসলে কাজটা করি প্রত্যেকটা দল। একটা কথা আছে যে 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা হচ্ছে টিম হিসেবে কাজ করতে চাই, প্রত্যেকটা টিম হিসেবেই আমরা হচ্ছে সুন্দর মতো কাজ করতে চাই আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। তো আজকে আপনি আমাদের সঙ্গে একটি কবিতা আবৃত্তি পরিবেশন করবেন, আপনি কি প্রস্তুত? জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আপনার কবিতা আবৃত্তিটি শুরু করে দিন ভাইয়া। অনেক কথা বলবার আছে আমার। কবিতার নামটা হচ্ছে আমার বন্ধু নিরঞ্জন, লিখেছে ভাস্কর চৌধুরী। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার?
আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য। সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো খুব সম্ভবত ভাইয়াকে শোনা যাচ্ছে না। ভাইয়া আপনি কি আছেন? ভাই আমাকে কি শোনা যাচ্ছে? মাঝখানে একটু কেটে গিয়েছিল ভাই, আপনি শুরু করুন আবার। একটু নেটওয়ার্ক ইস্যু ভাই, আপনি আরেকটা কন্টিনিউ করেন, আমি আসছি। ওকে ভাইয়া, আচ্ছা আমরা চলে যাচ্ছি তারপর আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন রাকিবুল হাসান ভাইয়া। রাকিবুল হাসান ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম হাউস অফ ইনহিবিটিয়ান্স এর ব্যাপারে, যেটা আমি সাধারণত আমাদের প্রত্যেকটি শোতে আমাদের পার্টিসিপেন্টদের কাছে করে থাকি। তো আমার আপনার কাছে প্রশ্ন হলো, হাউস অফ ইনহিবিটিয়ান্স এর এই যে এত লম্বা একটি পথ চলা, যদিও খুব বেশি দিনের না, তারপরও দেখা গিয়েছে যে দেশের একটি যুগান্তকারী উদ্ভাবন এই হাউস অফ ইনহিবিটিয়ান্স, তাই তো? তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, অ্যাজ আ টিম মেম্বার, বগুড়া টিমের আপনি একজন মেম্বার হিসেবে আছেন, তো আমার প্রশ্ন হলো যে হাউস অফ ইনহিবিটিয়ান্স আপনার ব্যক্তিগত উৎকর্ষ সাধনে কি পরিমাণ ভূমিকা রাখছে, এবং আপনি হাউস অফ ইনহিবিটিয়ান্স থেকে কি কি প্রাপ্তি হিসেবে পেয়েছেন এখন পর্যন্ত? আসলে আমি আজকে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটা একটা মূলত বলা যেতে পারে কবিতার মাধ্যমে, যদিও সেটা কবিতা নয়, আমি লেখকও নই, তারপরে যতটা চেষ্টা করেছি আমি সেটাই বলতে চাচ্ছি আসলে। তো যদি অনুমতি দেন সেভাবে বলবো, তারপর যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নের অ্যান্সার দেবো ইনশাল্লাহ। অবশ্যই ভাই, অবশ্যই। ওকে ভাই, আমি শুরু করছি। মানুষ তার চলার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অনুকূল এবং প্রতিকূল পরিস্থিতি আর পরিবেশের সম্মুখীন হয়, আর এই শত বাধা বিপত্তি প্রতিকূলতা ঠেলে যে সম্মুখ অগ্রসর হয় কেবল সেই তো অভিজ্ঞতা লব্ধ হয়। প্রিয় ভাই বোন এবং হাউস অফ ইনহিবিডিয়েন্স এর উচ্চাকাঙ্ক্ষী এবং স্বপ্নবাস সহযোদ্ধারা, হাউস অফ ইনহিবিডিয়েন্স এর এই মঞ্চের সাথে আমার পথ চলা খুব বেশি দিনের নয়, তবে এই স্বল্প সময়ের যাত্রায় যতটা না অর্জন করেছি তার চেয়ে শতগুণ বেশি অর্জন তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়েছি। আর এই জ্ঞান তৃষ্ণা জাগা নিয়ে সেই ফেরিওয়ালা যার কথাটি না বললেই নয়, তিনি হলেন ভিন্ন ধর্মী আর ভিন্ন চিন্তাধারার, পিছিয়ে পড়ে ছাত্রদের নিয়ে কাজ করে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে দেবার স্বপ্নদ্রষ্টা, হাউস অফ ইনহিবিটিয়েন্স এর প্রতিষ্ঠাতা, সকলের ভালোবাসায় সিক্ত, সকলের কাছে সম্মানিত, শ্রদ্ধেয় পলাশ টাকা স্যার, যার হাত ধরে আমরা পেয়েছি এই স্বপ্নের প্ল্যাটফর্ম, যার প্রচেষ্টায় আজ আমরা শত মাইল দূরে থেকেও লাখো শিক্ষার্থী এক হতে পেরেছি, একসাথে মুষ্টিবদ্ধ হাতের আঙুলের ন্যায় স্বপ্ন বুনে যাচ্ছি, জীবনে অভিজ্ঞতা লব্ধ হতে যাচ্ছি, কিছু অর্জন করতে যাচ্ছি। আর অভিজ্ঞতার কথা যদি বলতেই হয় তবে বলবো শুরুটা হয়েছিল ঈদ উপহারকে কেন্দ্র করে। আমি তখন সিরাজগঞ্জে অবস্থান করছিলাম আর আমার টিমের সবাই বগুড়াতে। আমি কেবল ফান্ড রেজে ছোট্ট একটা অ্যামাউন্ট অ্যাড করা ব্যতীত অন্য কোনো কাজে অংশগ্রহণ করতে পারিনি। তবে সর্বদাই আমার টিম লিডাররা কে কোথায় কিভাবে কি কাজ করছে তার সব খুঁটিনাটি খবর রাখছিলাম। ফান্ড রেজ করা, ছিন্নমূল কিছু পরিবারকে খুঁজে বের করা, বাজার করা, প্যাকিং করা, সেগুলো বন্টন করা, বাচ্চাদের মাঝে চকলেট বিলি করা, কিছু খুনসুটি করা, এক কথায় কিছু সময়ের জন্য বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যাওয়া আর কি। কিন্তু সত্যি বলতে দূর থেকে ততটা ফিলই করতে পারিনি। তবে যখন দেখলাম কিছু মানুষের বিশুদ্ধ আর কৃতজ্ঞতাময় হাসি আর ছোট্ট ছোট্ট কিছু ছেলেমেয়ের উচ্ছ্বাসময় কিছু ছবি আমার টিমের মেসেঞ্জার গ্রুপ ভরিয়ে ফেলেছে, আমার ফিলিংসটা তখনই যেন প্রাণ পেল যখন অনুধাবন করলাম এত ছোট্ট একটা প্রচেষ্টা কিছু মানুষের এতটা আনন্দের কারণ হলো, ক্ষুদ্র একটা উদ্যোগ এতটা ফলপ্রসূতা পেল। আমি শত কিলোমিটার দূর থেকে তাদের হাসি মাখা মুখের বিশুদ্ধতায় আনন্দের জ্বরে যেন ভেজেই যাচ্ছিলাম, আবার সামনে থেকে সেই সুন্দর সুশীতল সাদা মনের মানুষগুলোর সান্নিধ্যে
কিছুটা সময় কাটাতে না পারার ব্যর্থতায় পুড়ে যাচ্ছিলাম। এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম এক ভালো লাগা, যা ভাষায় অতীব সামান্যই প্রকাশ করা যায়। পরিশেষে বলতে চাই, অভিজ্ঞতা লব্ধ হতে চাই, জীবনে কিছু অর্জন করতে চাই, কাজ করতে চাই নিজেকে, দেশকে এবং দেশের মানুষকে ভালোবেসে হাউস অফ ইনএভিডিয়েন্সের সাথে থেকে। ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আশা আসলে আপনি যতটা গুছিয়ে আমাদের সামনে হাউস অফ ইনভিডিয়েন্স এর কার্যক্রমকে উপস্থাপন করেছেন, এরপর আসলে আর কোনো প্রশ্ন থাকে না। ধন্যবাদ ভাই আপনাকে। আপনাকে ধন্যবাদ। এরপর আমাদের কাছে আছে কি আছে একটু দেখে নেই আমরা, ঠিক আছে? আমরা এতক্ষণ শুনলাম দেশাত্মবোধক গান, সুন্দর কিছু অভিজ্ঞতা শুনলাম, এরপর আমরা আবার একটু ফিরে যেতে চাই আমাদের শুভ ভাইয়ার কাছে। ভাইয়া খুব সম্ভবত এসেছেন। আমি সরি, আসলে হচ্ছে নেটওয়ার্ক জনিত কারণে একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, আপনি আবার শুরু করুন। আমি শুভ কুমার দে, কোঅর্ডিনেটর, হাউস অফ ইনওবিডিয়েন্স, সরকারি আজিজুল হক কলেজ, এক্সিকিউটিভ টিম। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হচ্ছে আমার বন্ধু নিরঞ্জন, লিখেছেন ভাস্কর চৌধুরী। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর এক বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে বলেনি, তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা ছিল এরকম, প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিবড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, বিভু চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার, কিছু বলছেন না যে, আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা, বাদ দিন, আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগি, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝে আরো সুন্দরী হতে থাকে। এ কথার সূত্রে নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না, মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুখ আচ্ছা, শুভ ভাইয়াকে খুব সম্ভবত আমরা আবার হারিয়ে ফেলেছি। আমরা এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী। শুভ ভাই আপনি কি আছেন? জি, আমাকে শোনা যাচ্ছে?
হ্যাঁ, খুব সম্ভবত আপনি একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন। আমরা এতটুকুতেই রাখি, ধন্যবাদ ভাইয়া আপনাকে, ওকে অসাধারণ ওকে ভাই, কবিতা আবৃত্তি করেছেন ভাইয়া, ধন্যবাদ। আমরা আবার আসছি পরবর্তীতে আপনার কাছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন এক্সিকিউটিভ মেম্বারের কাছে, শফিউল ইসলাম ভাইয়া। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম ভাইয়া। তো খন্দকার শফিউল আজকে ইসলাম। আজকে আমাদের জন্য কি নিয়ে এসেছেন আপনি? আমি একটা ফোক সং গাইবো আর কি, আচ্ছা ভাইয়া আপনি শুরু করতে লোকসঙ্গীতের পারেন। যেটা বলে। বুঝতে পেরেছি। জি আমি খন্দকার শফিউল ইসলাম, হাউস অফ এভিডেন্স এক্সিকিউটিভ বগুড়া টিমের একজন এক্সিকিউটিভ মেম্বার, এবং আমি গণিত বিভাগে অধ্যয়ন করতেছি। আমি গান শুরু করছি। লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না মন শুধুই নিতে জানে গো বন্ধু দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে আরে মন বন্ধু দিতে জানে না বন্ধু রে জানতাম যদি মন পীড়িতে বন্ধয়া মোরে নিজে দূরে জানতাম যদি মন দিয়া কেন এমন হয় পীড়িতে বন্ধয়া মোরে নিজে দূরে এই কি রে পীড়িতি রীতি বন্ধু এই কি রে পীড়িতি রীতি আগে জানতাম না মন শুধুই নিতে জানে গো বিধি দিতে জানে না বন্ধু রে সরলি গরল মিশাইয়া কান্দাইলি আমারে হে এই কলঙ্কের বিচার তোমার গো বন্ধু ধর্মে যেন করে বন্ধু ধর্মে যেন করে বন্ধু রে শোনো শোনো গ্রামবাসী শোনো আমার গান আমার মতো পীড়িত কইরা দিও না তো প্রাণ শোনো শোনো নগরবাসী শোনো আমার গান আমার মতো না বুঝিয়া দিও না তো প্রাণ জ্বালা শুধুই দিতে জানে সে জ্বালা শুধুই দিতে জানে সে নিজেই জ্বলে না মন শুধুই নিতে জানে গো
বিধি দিতে জাহালে না বন্ধুরে, অরে মন শুধুই নিতে জানে গো, বিধি দিতে জানে না বন্ধুরে, লোকে বলে মন দিলে মন পাওয়া যায় শো, আমি বলি না মন শুধুই নিতে জানে গো, বন্ধু দিতে জানে না বন্ধু রে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আসলে আমার যতটুকু বিশ্বাস সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছে, এবং আমি দর্শকদের কাছ থেকেও প্রচুর সাড়া পেয়েছি। আসলে আমাদের এই বগুড়া টিম আমাদের হাউস অফ এনবিডিয়েন্স এর গর্ব। আমি দেখতে পাচ্ছি যারাই পারফর্ম করছেন সবাই অনেক বেশি ট্যালেন্টেড। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আচ্ছা, পরবর্তীতে আমাদের সঙ্গে আছেন প্রমাদে আপু। আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা জি আপু শুনতে পাচ্ছি। আপনি আমাদের সাথে আছেন আজকে একটি আধুনিক গান নিয়ে, আমি যতটুকু দেখতে পাচ্ছি। আপনি কি তৈরি? জি ভাই জি। আপু শুরু করুন তাহলে, সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনি শুরু করুন। ঠিক আছে, আদাব, আমি প্রমাদে, সরকারি আজিজুল হক কলেজ, ইংরেজি বিভাগ, দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী, এবং আমি হাউস অফ এনুবিডিয়ান্স এর আজিজুল হক কলেজ টিমের একজন এক্সিকিউটিভ। আজকে আমি একটা আধুনিক গান গাইবো, জানি তেমন ভালো হবে না, সবাই ভুল ত্রুটি মার্জনি ভাবে দেখবেন। দুটি মন আর নেই দুজনার, দুটি মন আর নেই দুজনার, রাতে বলি আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন আর নেই দুজনার, দুটি মন আর নেই দুজনার, ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না, আমাদের মিতালির মায়াতে কানে কানে কত কথা কব যে, দুটি মন আর নেই দুজনার, রাতে বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন আর সুখ তারা বলে আমি আছি তাই, দিশাহারা হতে আর ভয় কি, সুখ তারা বলে আমি আছি তাই, দিশাহারা হতে আর ভয় কি, পাছে ঘুম ঝরে পড়ে দু চোখে, হাসি মুখে তাই জেগে রব যে, দুটি মন আর নেই দুজনার, রাতে বলে আমি সাথী হব যে, ফাগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে, দুটি মন আর লা 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 লা,
দুটি মোনার লা 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 ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রমা আপু আপনাকে। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে সাথে যদি কোনো ব্যাকগ্রাউন্ড ইনস্ট্রুমেন্ট থাকতো, গিটার বা অন্য কিছু, তাহলে খুব আরো বেশি জমতো। আমি এই মুহূর্তে আসলে মানে খুব গর্ববোধ করছি হাউস অফ ইনহিবিটেন্স এর এই অনুষ্ঠানটিকে নিয়ে, বা আমি একজন হোস্ট হিসেবে আছি দেখে, কারণ আপনাদের মতো এই প্রতিভা আসলে দেখার সুযোগ হতো না যদি হাউস অফ ইনহিবিটেন্স না থাকতো। তাই আমি আবারও হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় পলাশ স্যারকে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমাদের সবার সামনে নিয়ে আসার জন্য। পরবর্তীতে আমাদের সঙ্গে আছেন আইরিন আক্তার নিশা আপু। আপু কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি আপুকে। আপু একটু আনমিউট করে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি জি শুনতে পাচ্ছি। জি জি শোনা যাচ্ছে। আপু আজকে কি নিয়ে এসেছেন একটু শুনতে চাই। জি ভাইয়া, আমি আজকে একটা কবিতা নিয়ে এসেছি। এটা আসলে এমন একটা কবিতা, বলা যায় বিখ্যাত একটা কবিতা, আসলে পৃথিবী বিখ্যাত আমি যেটা মনে করি। আর ব্যক্তিগতভাবে আসলে কবিতাটা এত ভালো লাগে, মানে হয়তো বা এই কবিতাটা আবৃত্তি করার যোগ্যতা আমার নেই, তবুও আমি শুধু ভালো লাগার জায়গা থেকে চেষ্টা করব নিজের মতো করে একটু পড়ার। এখন তো আমার মনে হচ্ছে যে আমি আগেই প্রশংসা করে দিই, মানে আপনাদের পারফরমেন্স দেখার আগে আমি প্রশংসা করে দিই যে হ্যাঁ অনেক ভালো হয়েছে। শুরু করুন আপু। জি ভাইয়া, আমি আইরিন আক্তার নিশা, সরকারি আজিজুল হক কলেজ, বাংলা দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী। আমি আজকে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটি পড়ার চেষ্টা করব। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগর। আমি ক্লান্ত প্রাণায় চারিদিকে জীবনের সমুদ্র শখে, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পরে হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং, নিভে গেলে পাণ্ডুলিপি পরে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়ে জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপু আপনাকে। আসলেই খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি দেখতে পাচ্ছি আমাদের সুরভি রহমান ম্যাম কমেন্ট করছেন, কবিতা আমার ভুবন। আজকে আশা করি ম্যাম অনেক খুশি হবেন আমাদের সবার এই পারফরমেন্স গুলো দেখে। আচ্ছা, আমি এবার চলে যেতে চাই আমাদের পরবর্তী পার্টিসিপেন্টের কাছে। মোসলেমা মনিরা আপু, আমাকে শুনতে পাচ্ছেন? মনিরা আপু, আপনিও আজকে একটি কবিতা আবৃত্তি নিয়ে এসেছেন আমি যদি ভুল না করি।
আপু আনমিউট করে কথা বলবেন কাইন্ডলি। জি ভাইয়া আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপু আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনার আবৃত্তিটি শুরু করুন। জি জি ভাইয়া আমি একটা কবিতা আবৃত্তি করব আজকে। আচ্ছা ভাই আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে আপু, আমি শুন ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মোসলেম আস্তার মনিরা, বগুড়া আজিজুল হক কলেজের পরিসংখ্যান দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী। আমি আজকে একটা কবিতা আবৃত্তি করব, কবিতার নাম হচ্ছে মেঘ বলল, লিখেছেন শুভদাস গুপ্ত। মেঘ বলল যাবি অনেক, যে মেঘ বলল শুভদাস গুপ্ত, মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি, যাবি? জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ, যাবি আমার সঙ্গে যাবি? দিন গিয়ে রাত ঘনাবে, রাত গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি, যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরব, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়ব। এই মে তুই যাবি আমার সঙ্গে যাবি? যাবো না রে মেঘ, পারবো না যেতে, আমার কাছে কাজের বাঁধন কাজেই থাকি মেতে, কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একে ছুটে পালাই, তখন আমি যাই, স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সবকিছুকে পাই, জাগরণের এই যে আমি ক্রীতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজে সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন, তবু রে মেয়েকে যাব একদিন ঠিকই তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙে যাব রে মেয়েকে যাব, সেদিন আমি শিমুল পলার ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধরাই আমায় খুঁজে পাবো, যাব রে মেয়েকে যাব, যাব রে মেয়েকে যাব, যাব রে মেয়েকে যাব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপু আপনাকে, আরেকটি অসাধারণ আবৃত্তি শুনলাম আমরা। আচ্ছা এতক্ষণ ধরে আমরা অনেকগুলো আমাদের প্রতিযোগীদের পারফরমেন্স দেখেছি, এবার আমি একটু সবার কাছে ইন্ডিভিজুয়ালি আসতে চাই। প্রথমে আমি আসছি পুরো নুসরাত আপুর কাছে, শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনার কাছে খুব কুইক একটা কোশ্চেনে আসি, এটা আমি সবাইকে করব, সবাই আমাকে জাস্ট এক লাইনে উত্তর দিবেন, ঠিক আছে? আপনার কাছে প্রশ্ন হলো, হাউস অফ ইনোবিডিয়েন্স এর আমরা যতগুলো লাইভ সেশন করে থাকি এবং যতগুলো ক্লাস নিয়ে থাকি, তার মধ্যে সবচেয়ে পছন্দের কোনটি আপনার? মিমাপুর ক্লাস আমার খুব ভালো লাগে, আশা করি অনেক সুইট, অনেক সুন্দর করে বোঝায়, আই লাভ ইট। আচ্ছা ধন্যবাদ, আশা করি আপনার ক্লাসগুলো কাজে লাগে। এরপর আসি শুভ ভাইয়ের কাছে। শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার কাছে যে প্রশ্নটা, এটা একটু আপনার জন্য কঠিন হতে পারে, তাও আমি আপনাকে করছি। হাউস অফ ইনোবিডিয়েন্সের আমাদের যে সকল মডারেটরগণ রয়েছেন এবং আমরা যাদের কাছ থেকে অনুপ্রেরণা পাই সামনে এগিয়ে যাওয়ার, জুয়েল ভাইয়া, তারপর শাহিদ ভাইয়া, তানভীর ভাইয়া, এখন আপনার কাছে প্রশ্ন হলো, কার কাছে আপনি সবচেয়ে বেশি বকা খেয়েছেন?
একটা কথা আছে যে হচ্ছে বাবার বড় সন্তানরা সবচাইতে বাবার বকা বা শাসন বেশি খায়, কারণ হচ্ছে বড় সন্তানকে বাবারা বেশি ভালোবাসে। তো আমার হচ্ছে মডারেটর প্যানেল, অ্যাডমিন প্যানেল আমাকে বকা বলতে বকা তো দেয়নি, বাট আমি বলবো যে আমাদের অ্যাডভাইস দিয়েছে, উপদেশ দিয়েছে, সামনের পথে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। তো সাহেদ ভাইয়ের সাথে কথা হয়েছে অনেক বেশি, সাহেদ ভাই আমাদের অনেক বেশি নির্দেশনা দিয়েছে। তাছাড়া জুয়েল ভাইয়া, তানভীর ভাইয়া তারা সবাই খুবই আন্তরিক এবং আমাদেরকে সব সময় চেয়েছে যে আমরা যেন খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে যে কোনো কাজ, যে কোনো প্ল্যান এক্সিকিউট করতে পারি। ধন্যবাদ ভাই আপনাকে, তবে বেঁচে গেলেন এই যাত্রায় যতটুকু বুঝলাম। আচ্ছা আমরা এরপর আসছি হলো মনিরা আপুর কাছে, আপু শুনতে পাচ্ছেন? আনমিউট করতে হবে আপু। হ্যালো, আচ্ছা আপকে খুব সম্ভবত শোনা যাচ্ছে না। আমরা তাহলে আমাদের পরবর্তী প্রোগ্রামে চলে যাচ্ছি। এবার কি শুভ ভাই আমরা একটা কৌতুক জি ভাই, আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? আনমিউট করছি ভাই। আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা আপনার কাছে একটা কুইক কোয়েশ্চেন আমি করে নিতে চাই, যে আমাদের বাংলাদেশের বাহিরে যদি আপনাকে কোন দেশে ঘুরতে যাওয়ার সুযোগ দেওয়া হয় সেটা কোন দেশটি হবে? শুধু একটা। আপু শোনা যাচ্ছে না? জি ভাই শুনতে পাচ্ছি, আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি ভাই একটি মাত্র দেশের নাম বলতে হবে আপনাকে। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপু। ভাই সৌদি আরব। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা শুভ ভাইয়া এবার তাহলে আমরা আমাদের জি ভাইয়া শুরু করতে পারি। আমরা কি তাহলে কৌতুকের জন্য প্রস্তুত? জি জি ভাইয়া। আচ্ছা তাহলে শুরু করা যাক। আচ্ছা এর আগে আমি একটু হচ্ছে ব্রিফ দিয়ে নিই। কৌতুকটা হচ্ছে আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষাতে হবে। প্লটটা এরকম যে একজন নতুন মোবাইল কিনেছে এবং তার বন্ধু সামহাও তাকে একবার ছবি তুলতে দেয়নি, তো এই জন্য হচ্ছে সে আরেকজনকে ডেকে বলতেছে যে আসো ছবি তুলবো, এবং পরবর্তীতে হচ্ছে যে তাকে ছবি তুলতে দেয়নি তাকে ফোন দেওয়ার পরে যা ঘটবে তা আপনারা দেখতে পারবেন আর কি। তো এখানে হচ্ছে মফিজ, কুদ্দুস এবং কুলসুম আপা এই তিনজন হচ্ছে, তো আমি হচ্ছে মফিজ হিসেবে ক্যারেক্টার প্লে করছি, রাকিবুল ইসলাম কুদ্দুস হিসেবে প্লে করছে এবং মুসলিমা আপু হিসেবে নুসরাত স্মৃতি, তিনজন। তো আমরা শুরু করতে পারি ভাই? আমরা শুরু করব? শিওর শিওর শুরু করব। কে বারে কুদ্দুস মিয়া, দেখ আমি একটা মোবাইল কিনছি একেবারে নতুন। জেলাই মাস দেয়ারা নাম তো সে পেয়ারা, কিছু কলা নাকি? না বারে কিছু কইনি, ফোনটা তো ভালোই লাগিচ্ছে। জানো এই ফোন দিয়ে খালি কথা লয় বারে, ছবিও তোলা যায় তারপর ওটা দিয়ে ভিডিও করা যায়, চলো একটা ছবি তোলা দেই। না না লাগবিল লয়, দূর বে তোর মনে দেখি প্রেম নাই জাগা, মকসদ করা ফোন দেই। টিং 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 টিং। দুঃখিত আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, সরি দ্য নাম্বার ইউ ডায়াল ইজ কারেন্টলি আনরিচেবল। কি কয় এগুলা মিয়া মানসু গেল কমা, মকসদ কি আমার গোপনে বিয়ে করছে নাকি? আমার দিই তো টিং 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 টিং। দুঃখিত আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না,
Sorry, the number you dialed is currently unreachable. দেখো গুদ্দুস, দেখতো একটা বেডি চলকি বা কমা করছে রে, কুটে গেল গুদ্দুস, কুটে গেল রে। আপা অল্প না সংযোগ দেন না গা, এবারে ওই মকসুদের থেকে হামাক একদিন ছবি তুলবে শুনো, কিন্তু হামাক ছবি তুলে দেয়নি। হামিও দেখামো যে হামিও ক্যামেরাওয়ালা মোবাইল কিনছি, মিথ্যে না সংযোগ দেন আপা। ও আপা ধরু আপনার কত করে কোনো এনে সংযোগ দিবে, আর দিল না থাক না দিল। মকসুদের সাথে দেখা হলে কমো যে তুই বিয়ে করছো ভালো কথা, তোর বউ হুঙ্কে গা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া, এর মাধ্যমে একটু বগুড়ার ভাষাও শিখে নিলাম কিছু। আচ্ছা, পরবর্তীতে আমাদের সঙ্গে আছেন আতিক ভাইয়া। আতিক ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ আপনি একটু ভিডিওটি অন করুন। আচ্ছা, আপনি আমাদের জন্য আজকে কি নিয়ে এসেছেন? হ্যালো, আমি ইসলাম। হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করুন। আমি হেফজুর রহমান আতিক, আজিজুল হক কলেজ মনোবিজ্ঞান ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে আছি। হ্যাঁ শুরু করবো? জি জি শুরু করুন ভাইয়া, শুরু করুন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপি গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে, পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামি, বান্দা তোমার আমি তুমি অন্তর্যামি, তোমার কাছে ফিরি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম
রহমান ইয়া কারিম মেহেরবান। সালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমাদের সঙ্গে উপস্থিত আছেন নুসরাত আপু। নুসরাত আপু আমাদের মাঝে উপস্থিত আছেন একটি কবিতা আবৃত্তি নিয়ে। এর কবিতা আবৃত্তি শুনতে শুনতে আমরা দর্শকদের মাঝ থেকে বিদায় নিব। আপু আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান স্মৃতি, ইংলিশ ডিপার্টমেন্ট, পরীক্ষার্থী, দ্বিতীয় বর্ষ, সরকারি আজিজুল হক কলেজ, এবং আজিজুল হক কলেজের ইনহিবিটেন্স টিমের একজন এক্সিকিউটিভ। আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি শোনাতে চাচ্ছি। ভুল মার্জনা করবেন প্লিজ। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা, আজ পরেছে কালো রঙের শাড়ি, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোল মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের এক গভীর গাম্ভীর্যে ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিক। যে দূরত্ব সর্ষে ক্ষেতের সীমানায়, শালবনে নীলাঞ্জন, থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে, হঠাৎ খবরের কাগজ ফেলে করলে নমস্কার। আমার কি করলে নমস্কার, সমাজবিধির পথ গেল খুলে। জিজ্ঞেসে করলাম কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি, সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাওয়ানিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটার জবাব, কোনোটার বাদ দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা, কেন এসব কথা, এর চেয়ে ভালো নয় চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কত সাহস, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আলোয় মৃদু স্বরে বললে আমাকে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে চলে যাবে তুমি, দেখা হবে না কোনোদিনই, তাই যে প্রশ্নের জবাব তোমাকে দিতেই হবে। সত্য করে বলবে তো? আমি বললেন বলবো। আমাদের কি যেদিন গেছে সেদিন কি আর আসবে না গো, একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু চুপ করে রইলাম, তারপর বললাম, রাতের তারার আছে দিনের আলোর গভীরে, খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম না তো। ও বলল থাক, বসো গিয়ে চুপ করে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। ধন্যবাদ। ধন্যবাদ নুসরাত আপু আপনাকে। এরই মাধ্যমে আমাদের আজকের সকল পারফরমেন্স শেষ হলো এবং আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। আশা করি আবারও আমাদের দেখা হবে নতুন কোনো টিম এবং নতুন কোনো মানুষের সাথে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং হাউস অফ ইনোভিডিয়ান্স এর সঙ্গেই থাকুন। শুভরাত্রি।